ناظرین آداب، میں رفت نسیم اور آپ دیکھ رہے ہیں خبر آسنسول، اسپانسرڈ بائی محل بینکٹ اینڈ کو اسپانسرڈ ان ویلاس محل بینکٹ کروز فیشن۔ جمعرات کے روز بھاٹ پاڑہ میونسپلٹی میں اعتماد کی ووٹنگ تھی، بی جے پی کا کوئی کونسلر اس دوران موجود نہیں رہا۔ دوسری طرف میجک فگر سے زیادہ کونسلروں نے ترنمول کے حق میں ووٹ دیا، 19-0 سے ترنمول نے بھاٹ پاڑہ میونسپلٹی پر قبضہ کیا۔ بی جے پی نے اس کاروائی کے خلاف کورٹ کا دروازہ کھٹکھٹایا ہے۔19-0 আমরা জয়ী হলাম, চেয়ারম্যান অপসারিত হলো 19-0। ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি থাকছেন এখন? না না, সেটা তো আমি যত পর্যন্ত ভ্যাকেন্সি অফ চেয়ারম্যান না হবে তত পর্যন্ত আমার ফাংশন আছে। তাহলে রাজনৈতিক তৃণমূলের এখানে একটা বড় জয় হলো? অবশ্যই, এটা এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। তো এইটা নিয়ে এই চ্যালেঞ্জ করে যে অর্জুন এই সৌরভ সিং বা যারা বিজেপির তরফ থেকে যারা যাচ্ছে সেটা নিয়ে কী হবে? সেটা তারা বুঝবে, তাদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আপনার প্রতিক্রিয়া কী? আমাদের প্রতিক্রিয়া কিছুই নেই। আমরা চেয়ারম্যান অলরেডি মিটিং ডেকেছিল 20 তারিখে, তার মাঝখানে বেআইনিভাবে একটা মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংটা সম্পূর্ণভাবে অবৈধ মিটিং। 20 তারিখে আনাস্থার জন্যে ডেট ফিক্স করা হয়েছিল, আনাস্থা ভোটের উপরে ভোটিং হওয়ার জন্যে। আবার এই চিঠি পাওয়ার পরে আমরা হাইকোর্টে গেছি, 12:30 সময় সময় ঠিক হয়েছে, হাইকোর্ট যা রায় দেবে তার উপরে কাজ হবে। পুরো অবৈধ যেখানে বালু, মিটিংটা পুরো অবৈধ, মিটিংটা ডাকার অধিকারই নেই। অলরেডি উইদিন এ টাইম পিরিয়ড চেয়ারম্যান মিটিং ডেকে দিয়েছে, 20 জানুয়ারি মিটিং ডেকে দিয়েছে, তার মধ্যে আপনি মিটিং ডাকতে পারেন না। ভোট দিয়ে তিনি আগে তৃণমূল বলে দাবি করলেন। আরে ভাই, আমি কী বললাম, 26-0 এক সময়ে তৃণমূল দখল নিল, চেয়ারম্যান করতে পারলো না, তারপরে 26-0 বিজেপি এলো, তারপরে আবার আজকে অবৈধভাবে মিটিং ডেকে 19-0 শো করেছে, 26 থেকে 19 এসছে। তো এটা চলবে, কোনো চিন্তা নেই, আগামী দিন দেখা যাবে। কাউন্সিলর দেখি ভয় দেখানো হচ্ছে? টোটালি পুলিশ করাচ্ছে, পুলিশকে দিয়ে এইসব হচ্ছে, আর কিছু না। কেস দিয়ে দেব, কেস করে দেব, কেস থাকলে তৃণমূল থাকলে কেস, কেসের জন্য পুলিশ ধরবে না, বিজেপি থাকলে পুলিশ ধরবে, এইসব চলছে। এটা সময়ের সাপেক্ষের, 2-3 মাসের মামলা আছে, চলছে। তাহলে আপনার কি মনে হয় যে পৌরসভাকে ওরা দখল করতে পারবে? দেখুন, এটা হাইকোর্টের উপরে তো আমি রায় দিতে পারি না, 12:30 সময় শুনবে, মামলা শুনানি হবে, তারপরে যা রায় হবে তার সেভাবে যদি রায় দেয় তাহলে পুরো প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে। তাদের সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা, এটা তো ভারতবর্ষের কাছে এক্সাম্পল, বিশ্বের কাছে এক্সাম্পল। ভারতবর্ষের মানুষ মাথা নত করে মমতা বন্দ্যোপাধ্যায় এই সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষার জন্য। গুন্ডামি হয়েছিল, রক্তাক্ত হয়েছিল ভাটপাড়া, আপনারা ছিলেন। প্রতিদিন 3 মাস ধরে বাড়ি থেকে কোনো মেয়ে বেরোতে পারেনি, কোনো মেয়ে ছেলে কোনো টিচার পড়তে যেতে পারেনি স্কুলে। যে বাজারে ব্যাগ নিয়ে গেছে আমাদের কর্মী তাকে ধরে মেরেছে, আমাদের কাউন্সিলরের হাত ভেঙে দিয়েছে, মানে যা খুশি তাই করে গেছে, তাণ্ডব করে গেছে। পরবর্তী পদক্ষেপ কী হবে? পরবর্তী কিছু ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে, যা হয়নি নোংরাগুলো রাস্তা পড়েছিল গত 3-6 মাস ধরে সেইগুলো পরিষ্কার করতে হবে আমাদের। আরও উন্নয়ন যেগুলো ভাটপাড়ার বাকি আছে, ভাটপাড়া বাড়িতে বাড়িতে পানীয় জল ভালো যেভাবে পৌঁছাতে হবে, ভালোভাবে পৌঁছাতে হবে, ভাটপাড়া সব মানুষকে পরিষেবা দিতে হবে। স্টাফগুলো স্যালারি পেত না, তারা বিক্ষোভ দেখাতো, সেই স্টাফগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাদের সবাইকে। অত্যাচারটা সাধারণ মানুষের উপরে হয়েছিল, মমতা ব্যানার্জির যারা সৈনিক তাদের উপরে হয়েছে, এবং এই অত্যাচারটা প্রকৃতপক্ষে
আমাদের পক্ষে সাপে বর হয়েছে। মানুষ দেখলো যে মমতা ব্যানার্জি যে শান্তির পরিবেশ তৈরি করেছিল, এই ভারতীয় জনতা পার্টি সেই শান্তির পরিবেশ নষ্ট করে মানুষকে হিংসার মধ্যে, খুনোখুনির মধ্যে মানুষের নিরাপত্তার অভাব, এটা মানুষ ফিল করেছে নির্বাচনে 23 তারিখের রেজাল্ট বেরোনোর 3-4 মাস পরে। তাই মানুষ আস্তে আস্তে সবাই মিলে মমতা ব্যানার্জির পতাকার তলায় ঐক্যবদ্ধ হচ্ছে, যেখানে বিজেপির নেতারা বলছে রোজ লাশ পড়বে, সভাপতি বলছে রোজ বাংলায় লাশ পড়বে, এই রাজনীতি বাংলার মানুষ পছন্দ করে না। যে আজকের আমরা যত কাউন্সিলর সবচেয়ে তার চেয়ে বেশি এসছে 18 জন চেয়ে, তো আমরা অ্যাবসলিউট মেজরিটি আমাদের, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা পশ্চিমবাংলা যেভাবে আমরা লড়াই করছি, আর ভাটপাড়াও সেইভাবে আমরা আজকে সব আমাদের। আজকে কী চাই? আজকে আমাদের ভোটাভুটিও ডেকে চাই, আমরা মানে আমাদের যত কাউন্সিলর সব বেশি এসছে, আমাদের বিজেপির কাউন্সিলর যদি না আসে তাহলে কী হবে? আমাদের ওয়ান সাইড গেম করবে আবার কী আছে? আমরা এই সব কিছু হবো, ওরা তো ভয় পেয়ে গেছে, ওরা আসবে কি, ওদের ওদের কথা শঙ্কাই নেই তো। প্রিয় মল্লিক এবং আমার সহযোগী পার্থ ভৌমিক রয়েছে, আমরা একসঙ্গে কাজ করে আজকে শেষ দিন, যেটা উন্নয়নের চাবিকাঠি হচ্ছে পৌরসভা, এই পৌরসভাতে জোর করে বিজেপি এবং অর্জুন এরা উন্নয়নকে থমকে দিয়েছিল। আজকে ভাইস চেয়ারম্যান সহ 19 জন আমাদের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আজকে চেয়ারম্যানকে তার গদিচ্যুত করেছে। অতএব এটা আমাদের জয় শুধু নয়, মামাটি মানুষের নেত্রী, এটা মমতা ব্যানার্জির তার উন্নয়নের জয়, তার প্রতিবাদী কণ্ঠের জয়, এবং এটা আমরা মনে করি যে ভাটপাড়ার মানুষ আজকে উন্নয়নের পক্ষে রায় দিল, এবং আমরা আগামী দিনে ভাটপাড়ার যে উন্নয়ন 6 মাস ধরে যে বন্ধ আছে সেই উন্নয়ন আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার সেই উন্নয়ন ভাটপাড়া পৌরসভা শুরু করবে। ভাটপাড়া বিধানসভা আর বারাকপুর লোকসভা আপনারা আবার কি বলবেন? আজকে নির্বাচন হলে বারাকপুর লোকসভা যেভাবে ব্যারাকপুর লোকসভায় ভয় দেখিয়ে লোককে নানা ধরনের প্রভাবিত করে ভোট হয়েছে লোকসভার, আজকে ভোট হলে 1 লক্ষের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে জিতবে। 6 ডিসেম্বর আমরা অনাস্থা এনেছিলাম এবং এই অনাস্থা নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে চেয়ারম্যানের থাকে, যেটা 20 তারিখ শেষ হয়েছে, এবং এরা চালাকি করে 20 তারিখে এসে আবার 1 মাসের একটা নোটিশ দিয়েছিল আগামী 20 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ, যেটা একদম অবৈধ এবং নিয়মের বাইরে। আমরা এরপর 7 দিন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ছিল, ওয়েট করেছিলাম, ভাইস চেয়ারম্যান কল করেননি মিটিং, এরপর 3 জন কাউন্সিলর মিটিং কল করেছিল, যার আজকে 2 তারিখ নির্ধারিত ছিল সকাল 10:30 এবং আমাদের সভা শুরু হয় এবং 10:50 মধ্যে এই সভার কার্যক্রম শেষ হয়, 19-0 ভোটে বিজেপি পরাজিত হয়। ঠিক আছে, মোহাম্মদ বাজার ব্লক কে ডিউচা, পঞ্চামী, দিবানগঞ্জ ও হরণ সিংহা ইনকে আসপাস কে গাঁও কে জমিনো কে অন্দর 210 করোড় 20 লাখ টন কোয়লা মৌজুদ হ্যায়, লেকিন ইয়ে কোয়লা কাফি নিচে হ্যায়, इसलिए इसकी नकासी अब तक मुमकिन नहीं हो सकी है। बैन अल-अक्वामी बाजार कोयला नकासी के लिए टेंडर जारी किया जाएगा, साथ ही जमीन के अंदर से पत्थर भी निकाला जाएगा। इस काम की जिम्मेदारी मगरबी बंगाल हुकूमत पर है। मकामी लोगों का कहना है कि इनके मुतालबात को मान लेने के बाद ही इन इलाकों से कोयला निकाला जा सकेगा। দেওয়ানগঞ্জ হরিণ সিংহা এই ব্লকে কয়লা উত্তোলন করার সাংবাদিক, মিডিয়া ইত্যাদির কাছ থেকে একটা খবর পাচ্ছি, রাজ্য সরকার, তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দায়িত্ব পেয়েছেন, সেই নিয়ে তারা সেখানে করতে চাচ্ছেন। কিন্তু এই কয়লা উত্তোলন করার আগে সেখানকার মানুষ যারা সেখানকার ক্ষতিগ্রস্ত হবেন, সেখানকার সমস্ত মানুষের সুযোগ সুবিধার জন্যে, বিশেষ করে হচ্ছে যে পুনর্বাসন, তাদের হচ্ছে জমি অধিগ্রহণ, তাদের ক্ষতিপূরণ, তাদের চাকরি এবং সেখানকার সমস্ত কিছু যে সামাজিক ব্যবস্থাপনা আছে, অর্থাৎ হচ্ছে যে সেখানকার পানীয় জলের তার ব্যবস্থা কী হবে, তার স্বাস্থ্যের কী ব্যবস্থা হবে, সেখানকার বিদ্যুতের কী ব্যবস্থা হবে, সেখানকার রাস্তাঘাটের কী ব্যবস্থা হবে, এক কথাটা হচ্ছে জনজীবন যে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, একটা শিল্প করতে গিয়ে তার যে কোল ইন্ডিয়ার যে পলিসিটি আছে, আর আর পলিসি রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিফ্রেশমেন্ট কোল ইন্ডিয়ার পলিসি, সেই পলিসিটা মানুষের কাছে নিয়েই যাওয়া হয়নি,
মানুষকে কোনো রকম ধরনের জানান দেওয়া হয়নি। সেখানকার মানুষকে অন্ধকারে রেখে যা করতে চাচ্ছে তার মধ্যে নিশ্চিতভাবেই একটা অভিসন্ধি আছে, সেই অভিসন্ধি পূরণ করার জন্যই তারা সেদিকে এগুচ্ছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে এই যে এই সমস্ত বিষয়ে আর পলিসি যেটা আছে, যেটা সংশোধিত হয়ে 2012 সালে হয়েছে, টোটোভাবে এই আর পলিসিকে মানুষকে জানিয়ে মানুষের মতামত নিয়ে সেই ভিত্তিক শুরু করা উচিত। তা না করে কোনো ক্রমেই যাতে শুরু না করতে পারে মানুষের সেই মতামতের সাথে আমরা একমত। আসানসোল জেসে শহর মে এক খুবসুরত সিয়াশ রহনে কা খোয়াব কন নাহি দেখতা। ইসমাইল মে 7 ডুপ্লেক্সেস ইমারত খাসকর আপকি পসন্দ কা খেয়াল রাখতে হুয়ে তামির করাই জা রহি হ্যায়, জাহাঁ পার্কিং, কুয়া, রিজার্ভার কি সহুলিয়াত মৌজুদ হ্যায়। তো আজ হি বুকিং করায়ে। হামারা পতা হ্যায় ইসমাইল সাউথ রেঞ্জ সোষ্টি নগর নিয়ার ASN প্লে স্কুল আসানসোল। ग्लोबल वार्मिंग के कारण धरती धीरे धीरे तपती जा रही है और कई जानलेवा बीमारियों से लोग पीड़ित होते जा रहे हैं। आज पूरा विश्व ही प्रदूषित वातावरण के कारण दिन प्रतिदिन खतरे की ओर बढ़ता जा रहा है। आइए हम सब मिलकर प्रण लें अपने आसनसोल को इस खतरे से बचाएं। आसनसोल नगर निगम की ओर से अनुरोध किया जा रहा है कि आप सभी दुकानदार, थोक विक्रेता एवं खुदरा विक्रेता या होकर पॉलिथीन या प्लास्टिक का व्यवहार ना करें। आसनसोल नगर निगम इलाके में पॉलिथीन या प्लास्टिक की थैलियों का निर्माण, भंडारण, बाहर से मंगवाना, बेचना एवं परिवहन करने पर पूर्णतः रोक है। मात्र 50 से ज्यादा माइक्रोन की प्लास्टिक व पॉलिथीन ही व्यवहार में लाएं। अपने शहर को स्वच्छ एवं साफ रखने के साथ साथ अपनी सेहत का भी रखें ख्याल। सार्वजनिक स्थानों पर पान, मसाला, गुटखा, धूम्रपान व्यवहार ना करें। आसनसोल नगर निगम प्रशासन की ओर से आप सभी से अनुरोध किया जा रहा है कि आसनसोल को प्रदूषण मुक्त बनाने के लिए ज्यादा से ज्यादा संख्या में पेड़ पौधे लगाएं और अपने आसपास के क्षेत्रों को साफ सुथरा रखें। तालाब, नदी एवं नालियों में कचरा न फेंकें। कूड़ा कचरा निर्दिष्ट कूड़ेदान में ही फेंकें और वायु एवं ध्वनि प्रदूषण नियंत्रण के लिए सरकारी निर्देशों का पालन करें। आइए हम सब मिलकर प्रण ले क्लीन आसनसोल, ग्रीन आसनसोल। जाना स्मॉल फाइनेंस बैंक के मैनेजर पर लगा संगीन इल्जाम। क्लस्टर हेड के सामने ही बैंक स्टाफ मोहम्मद मजहर को दी गई जान से मारने की धमकी। मैनेजर अतानु कुमार माइती के खिलाफ मजहर ने थाने में शिकायत दर्ज कराई है। मजहर अपने 4 महीने से रुके इंसेंटिव और NOC की मांग कर रहा था, पर अब मजहर का कहना है कि वो यहां काम नहीं करना चाहते। 15,000 से 20,000 की जो बकिया रकम है वो उन्हें दे दी जाए। आपको बता दें कि इन सब के बाद मैनेजर ने जराए ब्लॉक के नुमाइंदों से मिलने से इनकार किया है। मेरे साथ में सर हुआ, हम जना स्मॉल फाइनेंस बैंक का एम्प्लॉय हैं। मेरा नाम MD मजहर हुआ। आज हम लोगों का एक मीटिंग था, क्लस्टर हेड आए हुए थे। क्लस्टर हेड का नाम है अंजन बासु, वो सर आए हुए थे। हम गए थे मीटिंग में सर से बात करने के लिए। मेरा सर 4 महीने से इंसेंटिव मेरा रुका क्यों है, रीज़न क्या है? मेरे को हर महीने बताया जा रहा है कि इस महीने का सैलरी में आएगा। 4 महीने सर आज हो गया, मेरा कोई भी सैलरी में इंसेंटिव नहीं आया। 4 महीने का इंसेंटिव और ट्रेनिंग का पैसा, वो नहीं आया मेरा पैसा। जब हम गए ऑफिस में बात करने के लिए तो ऊपर से मेरा जो ब्रांच मैनेजर है वो साइड से आए, साइड से आकर करके मेरे को बोल रहे हैं कि हम गला दबा करके मार देंगे, फड़फड़ा करके तुम मर जाओगे, कुछ नहीं कर पाओगे। क्या नाम है ब्रांच मैनेजर? रेल पार में कुछ नहीं कर पाओगे, रेल पार में बम बनता है, जो बनता सब हम देख लेंगे। ब्रांच मैनेजर का नाम क्या? अतानु कुमार मैथी। और जब हम नीचे आए तो नीचे आया कर करके हम लोग का एक है ऑफिस का एम्प्लॉय विधान कर्मकार, वो मेरे से आकर के चाबी छीन रहे थे। वो मेरे को बोले कि तुम ऊपर आओ, चलो ऊपर बात करना। हम बोले हम नहीं बात करेंगे ऊपर, हम नौकरी रिजाइन मारते हैं, हमको और यहाँ पे काम नहीं करना, हम रिजाइन मार चुके हैं बस। और तुम क्या चाहते हो वो बोलो। बस हम चाहते यही कि मेरा NOC यहाँ से निकले, मेरा जो सारा 4 महीने का इंसेंटिव है, एक मेरा ट्रेनिंग का पैसा है, वो सारा पैसा मेरा। लगभग कितने रुपए बाकी? लगभग आसपास मेरा 15,000 रुपए के आसपास होगा।
15 से 20 के आसपास। तो अभी थाना में किस लिए शिकायत की है? थाना में हम कंप्लेन किए उनके अगेंस्ट में कि वो मेरे को ओपन थ्रेटिंग दिए हैं कि मैं मार दूंगा तुमको, गला दबा करके तुम मर जाओगे, फड़फड़ा के मर जाओगे। और अबे तभी बैड बिहेवियर भी मेरे साथ में किया गया ऑफिस के अंदर क्लस्टर हेड के सामने। किसने? क्लस्टर हेड के सामने किया गया, ये आपका तनु कुमार थी जो ब्रांच का मैनेजर है। थाना में डायरी कर रहे हैं आप लोग?